স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো সরাসরি এই সময়ে আজ আলাপ করব রাজনৈতিক প্রসঙ্গ উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বাঘযুদ্ধ ইত্যাদি বিষয়গুলো থাকছে তবে দিনের শিরোনামগুলো যথারীতি আগে বলবো পরিচিত হব অতিথিদের সঙ্গে পরে আই থেকে সাড়ে চারশো কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার পথ প্রশস্ত হয়েছে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করছেন তারা সেই ইঙ্গিতে দিয়েছেন প্রথম কিস্তি পাওয়া যাবে ফেব্রুয়ারিতে তবে সরকারের যে শর্ত বা যেভাবে চেয়েছে বাংলাদেশ সেভাবেই এই ঋণটি পাচ্ছে বলে অর্থমন্ত্রী বলেছেন আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই আগুন সন্ত্রাসের কথা তোলা হচ্ছে এবং একথা বলেছেন মির্জা ফখর ইসম আলমগীর এবং তিনি বলেছেন যে আগুন সন্ত্রাসের হোতা আওয়ামী লীগের আর অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন মুখে যাই বলুক ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সেই ইঙ্গিত তারা পাচ্ছেন জানুয়ারির মধ্যে বাজেট অনুমোদন যদি না হয় তাহলে দেড়শো আসনে ইভিএমের যে চিন্তা করছে নির্বাচন কমিশন সেটি অনিশ্চিত কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার জনাব আলমগীর হোসেন আজকে একটি ফেনীতে বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেখানে চারজনের চারজন সব বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজকে প্রায় নজনের প্রাণহানি ঘটেছে আমরা মাঝে মাঝে সড়ক দুর্ঘটনা নিয়ে আলাপ করে কিন্তু এই ভয়াবহতা কিন্তু কমছে না কোনোভাবে নারায়ণগঞ্জে মা এবং ছেলেকে জঙ্গিবাদে জড়িয়েছে উগ্রবাদী সংগঠন নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি আজকে র্যাব একটি ব্রিফিং করেছে সেখানে এই এইসব তথ্য উঠে এসেছে এইচএসসি পরীক্ষার প্রশ্নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের ব্যাপারে তদন্ত হচ্ছে সেখানে একটি সাম্প্রদায়িক প্রশ্ন করা হয়েছে এবং সেখানে তদন্ত কমিটি হয়েছে শিক্ষামন্ত্রী এটা বলেছেন যে বিষয়টির বিহিত করা হবে আর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের হাউসে এগিয়ে আছেন রিপাবলিকান সেনেটে ডেমোক্রেটরা হাড্ডাহাড্ডি লড়াই আছে সেনেট ডেমোক্রেটদের হাতে কংগ্রেস রিপাবলিকানদের দখলে সেরকমই ইঙ্গিত বিরানব্বইয়ের পুনরাবৃত্তি ঘটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেছে পাকিস্তান সাত উইকেটে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে এটি দিনের খবর এগুলি প্রধান শিরোনাম আলোচনা করব প্রধানত রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে শুরু করছি অতিথির সঙ্গে পরিচয়ের মাধ্যমে রয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বাগত আপনাকে জনাব আফজাল হোসেন রয়েছেন জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স তিনিও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাগত আপনার দুজনকে দুজনই সাংগঠনিক সম্পাদক সুতরাং সংগঠন সম্পর্কে রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আমরা ইনসাইট পাবো আর বেশ মানে ভালো জানতে পারবো আজকে আলোচনায় অ্যাডভোকেট আফজাল হোসেন বিএনপির যেসব সমাবেশ যেসব বক্তব্য বেশ উত্তেজনা আছে এবং তারা মনে করছে যে তারা সরকারের পতন ঘটিয়ে দিবে সরকারকে পদত্যাগে বাধ্য করবে এবং তারা ইতিমধ্যেই বলেছে যে আপনাদের দাবি জানিয়েছে যে আপনারা পদত্যাগ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন দেন সংসদ ভেঙে দেন এবং তারাও সংসদ থেকে পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছে খুব জোরালো বক্তব্য আসছে আওয়ামী লীগ বলছে তারাও মাঠে থাকবে আসলে সরকার কতটা বিবেচনায় নিচ্ছে এই বক্তব্যগুলো ধন্যবাদ আপনাকে বিএনপি কিছুদিন ধরে এক ধরনের অতি উৎসাহ ভোগ করছে এবং সেটি তারা কিছু সহ সমাবেশ করছে এবং সেই সমাবেশটি সরকারের আইন প্রকারী সংস্থা বলেন এবং রাজনৈতিক কর্মী আওয়ামী লীগের যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকলের এক ধরনের যে সহনশীল মনোভাব সেটির কারণেই কিন্তু তারা করতে পারছেন কিন্তু এটিকে তারা এক ধরনের মনে করছেন তারা এটি করে তারা সরকার পতন করবেন কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশে একটা সাংবিধানিক সরকার বর্তমানে আছে সংবিধান অনুযায়ী দেশ চলছে দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে এবং বাংলাদেশের সামগ্রিক যে অবস্থা তাতে এই মুহূর্তে নির্বাচন আসতে আরও প্রায় এক বছর বাকি কিন্তু বিএনপি এক বছরের বেশি সময় আগেই একটু উতলা হয়ে গিয়েছে এবং তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর এখন বাস্তবতা হলো যে ক্ষমতায় যেতে হলে তো নির্বাচনের মাধ্যমে যেতে হবে এবং নির্বাচনের মাধ্যম ছাড়া ক্ষমতায় যাওয়ার অন্য কোনো সুযোগ আছে কি না সাংবিধানিকভাবে আইনগতভাবে এটি আমরা জানি না কিন্তু বিএনপি উৎখাত করবেন ক্ষমতায় যাবেন এবং ক্ষমতায় যাওয়ার পরে কি কি করবেন সেই কর্মসূচিগুলো মানে তারা ঘোষণা করছেন আমরা জানি যে আসলে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর কি করতে পারে ক্ষমতায় যাওয়ার পরে তারা মানুষকে কি উপহার দিতে পারে তারা যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে খুন খারাপি করে এবং একটা বিরোধী দল হিসাবে অথবা সরকারের সমালোচনা করার জন্য একটা রাজনৈতিক দল দায়িত্বশীল রাজনৈতিক দল সেই দায়িত্বটি যারা কখনো পালন করে না এখন বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা অথবা এই যে করোনা মহামারীর পরে বিশ্ব পরিস্থিতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ সমস্ত কিছু মিলিয়ে মানুষ যখন ভিন্ন চিন্তা করছে মানুষের ভাবনায় যখন আগামী দিনে এই সকল অর্থনৈতিক পরিস্থিতি মানে যেটি বিশ্ব পরিস্থিতির কারণে আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে সেই জায়গায় আমরা কি করতে পারি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে অথবা বিশেষজ্ঞরা সেমিনার সিম্পোজিয়াম করছে সরকারের পক্ষ থেকে মানুষকে সজাগ করার চেষ্টা করা হচ্ছে এবং উৎপাদন বাড়ানোর কথা বলা হচ্ছে কৃচ্ছতা সাধনের কথা বলা হচ্ছে কিন্তু এগুলোকেই আবার বিএনপি এক ধরনের রাজনীতির হাতির হিসেবে গ্রহণ করে তারা কিন্তু সরকারকে ঘায়ল করার চেষ্টা করছে আমি যেটা মনে করি এই জায়গায় বিএনপির দায়িত্বশীল আচরণ করা উচিত নির্বাচন হবে নির্বাচনে অপেক্ষা করতে হবে এবং নির্বাচনে জনসমর্থন যেটা জনপ্রিয়তা সেটা যাচাই করার একমাত্র তো ভোট এবং সেই ভোটের জন্য তাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা না করে এখনই যদি মাঠ উত্তপ্ত করার চেষ্টা করা হয় এতে আলটিমেটলি বিএনপি একটা পর্যায়ে টায়ার্ড হয়ে যাবে এবং তারা অতীতে যেমনিভাবে তাদের হত্যা খুন সন্ত্রাস অগ্নিসন্ত্রাস মানুষ হত্যা করা অথবা ধ্বংসাত্মক কার্যকলাপ করা সেটি করে যেমন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে আগামী দিনেও সেই আলামত করার যদি তারা চেষ্টা করে আমি মনে করি তারা বোকাশ্বরকে বাস করে যে একটু উতলা হয়ে গেছে বিএনপি অস্থির এবং তারা মানে বেশ মানে জোরালো বক্তব্য দিচ্ছে এবং সরকার উৎখাতের জন্য চিন্তা করছে কিন্তু এটা অনেক কল্পনা ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে আমার সহ আলোচক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল ভাই আছেন তাকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি দেখুন উতালা এবং অলিক স্বপ্ন যে কথাটা বললেন এটা মাঠে যান গ্রামে যান পথে যান প্রান্তরে যান মানুষের যে অভিব্যক্তি মানুষের যে কথা তাদের যে চাহিদা সেটা কি বলে দেশের মানুষ আজকে জেগে উঠেছে এই সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে জনগণের জীবন মান উন্নয়নের কথা বলে তারা তারা জনজীবনে দুর্ভোগ চাপিয়ে দিয়েছে একটা জন দুর্ভোগ সৃষ্টিকারী সরকার আজকে ওনারা বলছেন যে ইউক্রেন যুদ্ধ করোনা আমি বাদ দিলাম ইউক্রেন যুদ্ধ করোনা তারও আগে চলে যাই দু সালের শেষ দিকের কথা তখন বাংলাদেশের তাবৎ পত্র পত্রিকায় বড় বড় হেডলাইন হয়েছে যে তৎকালীন সময়ে রেমিটেন্স ছাড়া সকল অর্থনৈতিক সূচক নিম্ন নিচের দিকে তখনও কিন্তু করোনা শুরু হয়নি বাংলাদেশে পরবর্তীতে রেমিটেন্সেও কিন্তু ধস নেমেছে আজকে এই যে আপনার তারা বৈশ্বিক পরিস্থিতির দোহাই দিয়ে বা করোনার দোহাই দিয়ে বা যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের দোহাই দিয়ে তারা নিজেদের ব্যর্থতাকে তারা আড়াল করতে চায় তারা যে আজকে মানে এই এই যে বিশাল দুর্নীতি লুটপাট অর্থ পাচার তারা করেছে একটা অব্যবস্থাপনা অপরিনামদর্শী সিদ্ধান্ত সব কারণে দেশের অর্থনীতি আজকে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আজকে তারা কিছুদিন আগেই তারা বলেছিল দেশের অর্থনীতি অত্যন্ত স্বয়ং হয়েছে এবং উনচল্লিশ বিলিয়ন নাকি এখন আপনার রিজার্ভ আজকেই গভর্নর বললেন সাংবাদিকদের প্রশ্নের মুখে যে ২৬ বিলিয়ন রিজার্ভ প্রকৃত অর্থে আরও নিচে এর আগে সরকারের মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী নিজেও বলেছেন উনচল্লিশ বিলিয়ন ডলার আপনার রিজার্ভ আছে কিন্তু আজকে গভর্নর স্বীকার করলেন আইএমএফ এর জেলার মুখে যে ওনারা ছাব্বিশ বিলিয়ন ডলার রিজার্ভ প্রকৃত অর্থে আরও নিচে বিলিয়ন আরও রিজার্ভ আই এম এর আগে যখন এসছিল গত গত মাসে তখন তারা বলেছে যে এই রিজার্ভে উনচল্লিশ বিলিয়নের কথা বলেছিল তখন আইএমএফ মুখ মুখের উপরে বলে দিয়েছিল রাজনৈতিক হিসাব আমরা শুনতে চাই না রাজনৈতিক হিসাব শুন শুনতে চাই না এই সরকার তো রাজনৈতিক হিসাব দিয়ে যাচ্ছে এই যে বলছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দুই হাজার বিশ একুশ সালে যে আপনার খাদ্য উৎপাদনের যে আপনার সরকার মানে হিসাব দিয়েছে সরকারি সংস্থা দুই রকম দিয়েছে খাদ্য মন্ত্রণালয় এবং বিএসএস যেটা সংস্থা তারা হিসাব দিয়েছে চল্লিশ লক্ষ টন ঘাটতি দুইটা দুই হিসাব এটা তো রাজনৈতিক হিসাব মাথাপিছু আয় বেড়েছে রাজনৈতিক হিসাব সরকার তার নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য এগুলো আপনার ঢোল ঢোল পিটিয়ে প্রচার করছে কী লাভ হয়েছে জনগণ কিন্তু আজকে মানে একটা অবস্থায় রয়েছে প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ হবে আমরা তো দেখছি গ্রামে গঞ্জে নীরব দুর্ভিক্ষ মানুষের চোখে মুখে হাহাকার তিনশো টাকা নিয়ে বাজারে গেলে চাল ডাল তেল লবণ কোনটা কিনতে কোনটা কিনবে সে দিশেহারা হয়ে যায় একদিন ভালো খেলে তো আরেক দিন খেতে পারে না আজকে শিক্ষার্থীরা যারা ঢাকায় বা বিভিন্ন শহরে ম্যাচ করে থাকছে তাদেরকে যে একবার জিজ্ঞাসা করেন তো বিবিসি কয়েকদিন আগে আন্তর্জাতিক সংস্থা বিবিসি এটা একটা প্রতিবেদন দিয়েছিল তারা সেখানে শিক্ষার্থীরা বলেছে কোরবানি ঈদের পরে কবে তারা গরুর মাংস খেয়েছে কবে তারা মুরগির মাংস খেয়েছে দুধ খেয়েছে কবে ডিম খেয়েছে কবে এই এই কথা তারা কিন্তু বলতে পারেন আপনারা আজকে যে কথাগুলো আপনারা বলছেন সেই কথাগুলো আপনার বিএনপির আন্দোলনে বা আলোচনার মধ্যে যতটানো গুরুত্ব পেয়েছে তার চেয়ে বেশি সবসময় গুরুত্ব পেয়েছে নির্বাচন আমাদের আন্দোলনের যে দাবি আমরা প্রথমেই বলেছি যে সরকারের ব্যর্থতা অযোগ্যতা এবং দুর্নীতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে এটার প্রতিবাদ করেছি সারের মূল্যের প্রতিবাদ বৃদ্ধি করা হয়েছে ওটার প্রতিবাদ করেছি লোডশেডিং অব্যাহতভাবে ছিল সেটার প্রতিবাদ করেছি আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সেটার প্রতিবাদ করেছি আমরা বলেছি যে গণপরিবহন ভাড়া যে বাড়ানো হয়েছে সেটার প্রতিবাদ করেছি আমাদের আমাদের নামাগুলো দেখেন আমরা আমাদের সভা সমাবেশ বক্তৃতায় তো এগুলি কথা বলছি এবং জনগণ তো সেই কারণে আমাদের সভা সমাবেশে আপনার যোগ দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আমরা তো বিরিয়ানির প্যাকেট দিয়ে কিংবা ওই যে দেখলাম টাঙ্গাইলে আপনার আওয়ামী লীগের সম্মেলন করলো কালকেই পত্রিকা দেখলাম সাড়ে আটশো বাস দিয়ে মানে টাঙ্গাইলে আওয়ামী লীগের সম্মেলনে গণপরিবহন বন্ধ করে সাড়ে আটশত বাস দিয়ে মানুষ তাদের কর্মীদেরকে আনার চেষ্টা করা হচ্ছে তারপরে অর্ধেক বাসও ভরে নেই তা আমরা তো ওই ওরকম করে আমরা সমাবেশের লোক আনি না তারা আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য সমাবেশের তিন দিন আগে থেকে পরিবহন ধর্মঘট দিয়ে দেয় মানুষ সেখানে আপনারা দেখেছেন বরিশালের সমাবেশে ড্রামের মধ্যে ভেসে ভেসে পানিতে ড্রামের মধ্যে ভেসে ভেসে ভেলায় ভেসে ভেসে নৌকায় ট্রলারে বার্জে ভেসে ভেসে তারা আপনার সমাবেশে যোগ দিয়েছে তারপরেও তো গ্রেপ্তার করছে আজকে ফরিদপুরে দেখলাম প্রত্যেকটা নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে একটা ডেলি স্টার পত্রিকায় নিউজ করেছে এক বাড়িতে গিয়েছে সেই বাড়ির যে যার যিনি যেখানে গিয়েছেন উনি বারো বছর আগে মৃত্যুবরণ করেছে কালকে রাতে গিয়ে তার সেই মৃত্যুবরণ মারা গেছে আমাদের যে নেতা আমি বলি বাচ্চু মিয়া আলী তার বাড়িতে গিয়ে পুলিশ করা যে বাচ্চু মিয়া আলী বেরিয়ে আসেন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে তার স্ত্রী বলেছেন বাচ্চু মিয়া আলীকে দিতে হলে কবরস্থানে যান কবরস্থানে যান জনাব তো এই হলো পরিস্থিতি জি জনাব আফজাল হোসেন না আসলে বিএনপি যে কথাগুলো বলে অথবা বিএনপির নেতৃবৃন্দ যে কথাগুলো বলে কথাগুলো তারা এই মুহূর্তে মাঠ উত্তপ্ত করার জন্য গলার কণ্ঠস্বর আরও বেশি চড়া করে বলতেই থাকেন কিন্তু বাস্তবতা কিন্তু এটি সেই বাস্তবতার কাছাকাছি একটিও না এবং আপনি যদি একটু আগে অর্থনীতির কথাটা বললেন যে রেমিটেন্সের কথা বিএনপি আমলে রেমিটেন্স কত ছিল তারা সেই উনিশশো সালে যখন আমরা ক্ষমতায় আসি সেই সময় বাংলাদেশে রেমিটেন্স ছিল দুই দশমিক বা এক দুই বিলিয়ন মার্কিন ডলার এবং বাদ দিলাম সেই কথা দুই হাজার নয় সালের রিজার্ভ যখন আমরা যখন দুই হাজার সালে আবার আমরা ক্ষমতায় আসলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তখন ছিল পাঁচ দশমিক তিন পাঁচ মার্কিন ডলার সেই জায়গা থেকে আমরা কিন্তু আটচল্লিশ বিলিয়ন ডলার দুই সালে সেই রিজার্ভ কিন্তু এসেছিলো কিন্তু কেন কমেছে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গত পরশু কিন্তু টেলিভিশনে তিনি যখন পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলাম এবং গণমাধ্যমে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং আমরা দেখেছি যে একটা দেশের রিজার্ভ কতটুকু থাকলে দেশ একটা কি বলে একটা আন্তর্জাতিক মানদণ্ডে একটা ভালো অবস্থা বলা যায় সেটি হলো পাঁচ মাসের যে বৈদেশিক হ্যাঁ এখন স্যার কিন্তু আমাদের পাঁচ মাস আছে এখনো পাঁচ মাসের আমাদের রিজার্ভ আছে তো সেই জায়গা থেকে আমরা কিন্তু নিশ্চিন্ত কিন্তু আমরা যেটা বলতে চাই যে না আমি আমি এখন করে এখন বাস্তবতা হলো যে খাদ্য আমদানি করতে হয় আমাদের এবং সে খাদ্য আমদানি করতে গিয়ে ভর্তুকি দিতে হচ্ছে বিদ্যুৎ আগে যেভাবে খরচ হতো সেই জায়গায় যে ভর্তুকি যেটা সরকারের বাজারে ধরা ছিল সতেরো হাজার কোটি টাকা সেখানে কিন্তু এখন বত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা দরকার হচ্ছে এবং খাদ্য আমদানিতে প্রায় চার হাজার কোটি টাকা বেশি দরকার হচ্ছে এক কোটি মানুষকে কিন্তু কার্ড দেওয়া হচ্ছে এবং তার কারণে এক এই যে কৃষিক্ষেত্রে অতিরিক্ত যে ভর্তুকি সেখানেও প্রায় চল্লিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকা কিন্তু দেওয়া হচ্ছে সুতরাং এই যে প্রায় এক লাখ পাঁচ হাজার একশো পাঁচ কোটি ডলার টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এটি কিন্তু এই যে ডলারের উপরে রিজার্ভের উপরে চাপ তো পড়বে এটা স্বাভাবিক এবং সেই ক্ষেত্রে মানুষকে শান্তিতে রাখা মানুষকে খাইয়ে পরে বাঁচিয়ে রাখা এটা কিন্তু সরকারের দায়িত্ব এখন মানে বিএনপির তো দায় দায়িত্ব নয় তারা তো মাঠ গরম করবে বক্তৃতা দিবে এবং আর আওয়ামী লীগের সারা বাংলাদেশে আমরা কিন্তু এই কম্পিটিশন কোন সমাবেশ বড় কোনটা ছোট এটা নিয়ে আলোচনা করছিলাম আমরা যেটা মনে করি যে আমাদের আগামী ডিসেম্বরের চব্বিশ তারিখে আমাদের জাতীয় কাউন্সিল এবং জাতীয় কাউন্সিলের আগে আমাদের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো আমরা করতে হচ্ছে এবং আমি আজ আজকে ঢাকায় আসছি বরগুনা সম্মেলন করে এবং সেখানে বরগুনা জেলা সম্মেলন হবে আগামী ষোলোই নভেম্বরে তো যাই হোক আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং প্রত্যেকটি উপজেলা জেলায় এটা কি বিএনপির মাঠ গরমের সঙ্গে মানে কোনো সম্পর্ক নাই না এগুলো আমাদের স্বাভাবিক কাজ সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদের দলের এগুলো সারা বছরব্যাপী কাজ যেহেতু আগামী জাতীয় সম্মেলন জাতীয় সম্মেলনের আগে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো করতে হচ্ছে এবং সেই কমিটিগুলো করতে গিয়ে আমাদের সেই প্রত্যেকটা উপজেলা কমিটি সেখানে যে লোক সমাবেশ হয় তা কিন্তু এই যে তাদের মহাসমাবেশ বলেন অথবা যে সকল বিভাগীয় সমাবেশ বলেন তার কাছাকাছি কিন্তু আমাদের একটা জেলা উপজেলায় কিন্তু মানুষের সমাগম হয় সুতরাং এগুলো বিএনপি হঠাৎ অনেকদিন পরে মানুষ দেখছে তো এবং এর আগে তারা মানুষ নিয়ে তো আন্দোলন করে না সারা পেট্রোল বোমা ছুঁড়ে মানুষকে হত্যা করেছে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জাদুঘরে এসেছিলেন সেখানে ঝলসে যাওয়া মানুষগুলো পুরে যাওয়া মানুষগুলো অঙ্গার হয়ে যাওয়া সে পরিবারগুলোর পক্ষ থেকে মানুষ এসেছিল এই সময় না অতীতের ঘটনা না দুই হাজার তেরো এই সময়ের ঘটনা না তার আগে উনিশশো সেই সাতাত্তর সালে হ্যাঁ সেই সময় যখন এই যে সেনাবাহিনী ক্যাম্পনমেন্ট অথবা জিওরমানের শাসনামলে যখন এই মানে কুয়ের পর কু হয়েছে সেই সকল পরিবারগুলো যাদেরকে হারিয়েছে পরিবারগুলো তাদের লাশ পর্যন্ত দেখতে পারে না তারা কিন্তু এসেছিল এবং তারা কিন্তু বলেছে যে আমরা আমার সন্তানের মুক্ত পর্যন্ত দেখতে পাইনি সুতরাং এই যে হত্যা খুন সন্ত্রাস এর ধারাবাহিকতা বিএনপি আজকে এই পর্যায়ে এসেছে সুতরাং সেই বিএনপি কি বলল কোন গণতন্ত্র দিল কারফিউ গণতন্ত্র দিল পেট্রোল বোমার গণতন্ত্র দিল অথবা তারা বাংলাদেশে হানাবোটের গণতন্ত্র দিল এই দিয়ে মানুষ কিন্তু উৎসাহী না মানুষ চায় শান্তি উন্নত উন্নয়ন গণতন্ত্র সেই জায়গায় দেশটাকে আমরা মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে এনেছি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুতরাং সেই বাংলাদেশকে আমরা কখনো আবার পিছনে ফিরে অন্ধকার যুগে আমরা যেতে চাই জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স বিরোধী দলে থাকলে এরকম জোরালো উত্তপ্ত গরম বক্তব্য রাখা যায় কিন্তু আসলে আপনাদের সেই জনভিত্তি নেই বলে সরকারি দল মনে করে এবং তারা বলছে যে যুবলীগের সম্মেলন আছে তারপরে তো আওয়ামী লীগের সম্মেলন বলছে যে মাঠ লীগের দখলেই থাকবে আপনারা যতই হুংকার দেন দেখুন কিছুক্ষণ আগে তিনি বললেন যে মানে তারা কোনো সমাবেশের লোক সংখ্যা বা কোন সমাবেশের লোক হয়েছে কোন সমাবেশে হয়নি কোনটা বড় কোনটা ছোট্ট এটা বলতে চান না কিন্তু ওনাদের সাধারণ সম্পাদক নিজেই এক এক একটা আওয়ামী লীগের সম্মেলনে দাঁড়িয়ে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নাম উল্লেখ করে বলেন ফখরুল সাহেব দেখে যান আমাদের এই সমাবেশে কত লোক হয়েছে আপনাদের থেকে কত বেশি লোক হয়েছে এবং উনি নিজেও মানে ভাই তো নিজেও বললেন যে ওনাদের উপজেলার কোনো কর্মসূচি নাকি আমাদের মহাসমাবেশ থেকে বেশি হয় আমি শুধু ওনাদেরটা বলবো না আমি আমার নিজের এলাকাটা বলি যে গত চার এবং পাঁচই নভেম্বর আমার নিজের উপজেলা ধোবাউড়া এবং হালুয়াঘাটে আমরা বিএনপির দুইটি সভা করেছি নানান প্রতিবন্ধকতার মধ্যেও লোক লোকচক্ষুর অন্তরালে আমাদেরকে মাঠ দেয় করার জন্য ছোট্ট মার দেয় তারপরেও আমরা করেছি সেখানে যে রকম সমাবেশ হয়েছে আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি যে আওয়ামী লীগের একটা জেলা সম্মেলন থেকে অনেক বড় সেখানে অনেক বড় সমাবেশ ঘটেছে কিন্তু ওইটা আমরা তুলনা করতে চাই না আমরা যেটা বলেছি আমরা আমরা বলেছি যেটা যেটা আমরা বলেছি যে জনগণ আমাদের সাথে আছে আমরা গণসমাবেশ সমাবেশ দিলে সেটা গণসমুদ্র পরিণত হচ্ছে কর্মী সমাবেশ দিলে সেটা জনসমাবেশ হয়ে যাচ্ছে আমরা কোনো একটা আলোচনা সভা দিলে সেটা জনসভা হয়ে যাচ্ছে তো এটি তো আর জনগণের অংশগ্রহণের ভিত্তিতে তো এটা এটা সম্ভব হচ্ছে এগুলোকে ভীত এগুলোতে ভীত হয়ে তারা আজকে সন্ত্রাস শুরু করেছে আপনারা দেখেন যে সাতই নভেম্বর আপনার কিশোরগঞ্জে আমাদের বিএনপির একটি আলোচনা সভা ছিল বিএনপি অফিসের ভিতরে সেই আলোচনা সভায় যখন আমাদের যুবদলের নেতাকর্মীরা আপনার যাচ্ছিল সেখানে পুলিশ কিভাবে। নির্বিচারে তাদের উপরে হামলা করেছে গুলি করেছে লাঠিচার্জ করেছে আপনারা টেলিভিশনে সে যা ফুটেজে দেখিয়েছেন সংবাদে দেখিয়েছেন পুলিশের ওসি নিজে চেয়ার উঠিয়ে যুব যুবদলের সভাপতির মাথা ফাটিয়ে দিয়েছে গুলি করেছে আমার তিরিশ জন কর্মী আমার কিশোরগঞ্জে গুলিবিদ্ধ তো এই এইটা কি আপনার গণতন্ত্রের নমুনা প্রতিদিন আপনার এরপর থেকে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে কিশোরগঞ্জে গ্রেপ্তার করছে আমাদের সিনিয়র জুনিয়র মিলে আমাদের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা একটু আগে দেখলাম সিলেটে আওয়ামী লীগের নিজেরাই নিজেদের ফেস্টুন তারা ভেঙে সেখানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় আড়াইশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে রাত এগারোটার সময় অথচ সিলেটে আমাদের গণসমাবেশ হচ্ছে আগামী উনিশ তারিখে ফরিদপুরে গণসমাবেশ হচ্ছে বারো তারিখে সেখানে ফরিদপুরে গণসমাবেশ আমি তো আগেই বললাম গত রাত্রে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে একজন মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে নাম ধরে ডাকা হয়েছে আপনাকে নিতে এসেছি তার স্ত্রী বলেছেন যে বাচ্চু সাহেব তো বাচ্চু সাহেবকে নিতে হলে কবরস্থানে যান কবরস্থান থেকে কবর থেকে উঠিয়ে তাকে নিয়ে আসেন পরের দিন সকালবেলা আজকে সকালবেলা ওই মৃত ব্যক্তির বাচ্চু সাহেবের স্ত্রী থানায় গিয়ে তার ডেথ সার্টিফিকেট দিয়ে এসছে এই তো পরিস্থিতি ওনারা জনগণকে ভয় পায় কারণ জনগণ থেকে আওয়ামী লীগ আজকে বিচ্ছিন্ন একটা প্রশ্ন করতে পারি জি বলেন প্রশ্নটা হচ্ছে এটা যে আজকে যখন আপনারা মাঠে নেমেছেন এবং খুব কনভিকশন এবং খুব জোরালো ভাবে যে কথাগুলো বলছেন আপনার এর আগে তো মাঠে নামতে পারেননি কেন এর আগে কথাগুলো বলতে পারেন আমরা এর শুনেন বাংলাদেশে বুঝতে হবে একটা কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে এখানে কথা বলার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ যা বলে সেটাই আইন সেটাই কানুন সেটাই নিয়ম আপনারা গণমাধ্যমে এখন আমরা এগুলোকে মোকাবেলা করে নামছি আজকে বিএনপি এতদিন ভয় পায়নি বিএনপিকে এতদিন আটকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এখন মানুষের পিঠ দেয়ালে থেকে গেছে যে কারণে মানুষ আজকে বেরিয়ে আসছে বিএনপির নেতাকর্মীরা আজকে গুলি খেয়ে লাশ হয়ে রক্তাক্ত হয়েও ভয় পাচ্ছে না আজকে সামনের দিকে এগিয়ে আসছে কারণ মানুষকে বাঁচতে হলে মানুষকে রক্ষা করতে হলে আজকে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই ওনারা বলছেন যে আন্দোলন যে তত্ত্বাবধক সরকার ইত্যাদি তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাল্লাহ আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না কারণ এই যে এই সরকারের যে ভোট চুরি তারা যে গণতন্ত্র হরণ ভোটাধিকার হরণ এটা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশে বিদেশে আজকে আগামী নির্বাচন নিয়ে কথা হচ্ছে বিশ্বব্যাপী তারা কনসার্ন আগামী নির্বাচন এবং এটা প্রকাশ্যেই তারা বলছে যে আঠারো এবং চোদ্দো সালের মতো নির্বাচন বাংলাদেশে হবে না জনগণের ভোটের অধিকার দিতে হবে এবং কি এটাও বলছে যে শান্তিপূর্ণ সভা সমাবেশে অধিকার দিতে হবে বিশ্বব্যাপী আজকে এটা সোচ্চার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে জাতিসংঘের আপনার কর্মকর্তা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে কেউ কিন্তু আজকে বাকি নাই বাংলাদেশের জনগণের পাশে তারা দাঁড়াচ্ছে সেই জন্য তারা হয়তো তারা আজকে বিচলিত এবং এই কারণে হয়তো বাধা দি এইভাবে বাধা দিচ্ছে না কিভাবে বাধা দিচ্ছে পরিবহন ধর্মঘট করাচ্ছে অথচ পরিবহন শ্রমিক মালিকরা বলছে এই ধর্মঘটের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা ডাকি নাই ক্ষমতাসীন দল তারা ডাকছে সংবাদ মাধ্যমে গণমাধ্যমে তারা বক্তব্য দিয়ে পরিবহন মালিকরা এই কথাগুলো বলছে তাহলে বাধা দিচ্ছেন এটা এটাতে আপনার অ্যাপ্রিসিয়েট করছে কোথায় বাধা দিচ্ছে না কোথায় আমি বরিশালের কথা বললাম আমি আমি মামিন কথা বলছি মামিন আপনার কার্যত হরতাল আগের দিন থেকে কিন্তু মানুষ যেভাবে পায়ে হেঁটে ভ্যানে চড়ে রিকশায় চড়ে নৌকায় করে এসছে আগের রাত্রে মমিসিং এর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ ভর্তি আপনার ভোলায় আপনার সরি বরিশালে আপনার বেলস পার্ক মাঠ মাঠ তিন দিন আগের থেকে ভর্তি আজকে আপনার ফরিদপুরের মাঠ ভর্তি হয়ে গেছে মানুষ চলে এসেছে আজকে রাখতে পারছে না বাধা তারা ওইভাবে দিচ্ছে সন্ত্রাস করছে দূরি করছে বোমা ফাটাচ্ছে মানুষকে আতঙ্কের মধ্যে রাখছে আজকে মানুষ তো আওয়ামী লীগকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যায় উনি বললেন যে আপনার কি বলে অগ্নি সন্ত্রাস সন্ত্রাস তো ওনারা করেছে আপনাদের মনে নাই সে বিএনপির আন্দোলনের সময় শাহবাগে পুলিশ কন্ট্রোল রুমে সামনে বিহঙ্গ পরিবহন আওয়ামী লীগের একজন এমপি তার বিহঙ্গ পরিবহনে আগুন দিয়ে বারো জনকে হত্যা করেছিল সেই পরিবহন শ্রমিক মালিকরা পরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন সেই আওয়ামী লীগের নেতা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনায় এবং ওই ক্ষতিপূরণের জন্য নিজের পরিবহনে সাংবাদিক সম্মেলন করে কথা বলবেন এখন আপনারা বিচলিত এবং চোদ্দো এবং আঠারোর মতো নির্বাচন হবে এটা দেশেও যেমন তারা উপলব্ধি করছেন এবং এটাকে এস্টাবলিশ করছেন এবং বাইরের বিশ্বের যারা আমাদের বন্ধু রাষ্ট্ররা আছেন উনি যাতে কিছু নাম উল্লেখ করেছেন তারাও চাইছেন না যে চোদ্দ আর আঠারো মতো নির্বাচন হবে না নির্বাচনের প্রসঙ্গটা আমি একটু পরে আসি কিন্তু এই যে সমাবেশগুলো হচ্ছে সমাবেশগুলোর চরিত্র কিন্তু আগে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় সহ সমাবেশ দেখেছি সমাবেশ একদিনে হতো এবং বক্তৃতা বিবৃতি হতো তারপরে আবার জনগণ তার মতো করে চলে যেত কিন্তু এখন সমাবেশের তিন চার দিন আগেই ডেক পাতিল নিয়ে একটা পিকনিক করার জন্য তারা ওখানে গিয়ে সমাবেশে যোগ দেয় এবং এরা তামাশাও করে এবং বিভিন্ন রকমের কৌশল যেহেতু ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগের মধ্যে যুগ কলার ভেলা তৈরি করে নদী পার হয় এবং এর তামাশা স্রেপ এগুলো করে মানুষকে একটা ওই যে ভাইরালের যুগ না এখন বিএনপি রাজনীতিকে ভাইরালে পরিণত করতে চায় সুতরাং এটা আমি মনে করি যে কিছুটা যে দুর্ভোগ সামাজিক অথবা এটা কিন্তু এই সমাবেশগুলো তিন চার দিন একটা এলাকায় বসে পত্র পত্রিকা সেগুলো মনোযোগ আকর্ষণ করার জন্য তারা একটা তামাশা তৈরি করে আমি যেটা মনে করি এই জায়গাটায় আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি বরিশালে মনে করতো যে বিএনপি এখানে এইভাবে সমাবেশ করতে পারবে না তাহলে কিন্তু পারতো না এখন বাস্তবতা হলো যে সহযোগিতা করা বলেন আইন প্রকারী সংস্থা আপনাদের যাতে সমাবেশটি নির্বিঘ্ন হয় তার জন্য তারা চেষ্টা করেছে পাশাপাশি আরেকটি যেটা হলো যে বরিশালের মানুষরা যখন আওয়ামী লীগের সহমহাসমাবেশে যোগদান করতে ঢাকায় এসেছিল পুটুয়াখালী অথবা ওই দক্ষিণ অঞ্চলের মানুষ তাদেরকে লঞ্চ ভেরার আগেই তাদেরকে লাঠি পেটা করা হয়েছে এবং তাদেরকে নির্মমভাবে শুধু লাঠি পেটা নয় বুড়িগঙ্গা নদীতে তারা উঠতে পারে না এপারে বুড়িগঙ্গা নদীতে তাদের ফেলে দিয়েছে এই সেই বিএনপি সুতরাং তারা এখন কত কথা কত গণতন্ত্রের সবক দেয় আমাদের শুনতে হয় কারণ এটাই তো সেই বিএনপি যারা দুই সালে ভোট হয়ে গিয়েছে বিএনপি ক্ষমতায় গেছে তারপরে শুধু নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে মানুষকে যেভাবে নির্বিচারে তারা হত্যা করলো দেশ ছাড়া করলো ছাব্বিশ হাজার নেতাকর্মী হত্যা করলো তারপরে সেই ভোলা লালমোহন থেকে শুরু করে আমাদের সেই বরিশাল অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে মানুষগুলো যেভাবে মানে এলাকা ছাড়া হলো তাদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো তাদেরকে মানে মহিলাদেরকে তাদেরকে নির্যাতন করা হলো রেপ করা হলো এগুলো আমরা তো জানি আবার সেই দেখেন আন্দোলন সংগ্রামের নামে সেই চোদ্দো পনেরোই সেই সময় নির্বাচন ঠেকানোর নামে তারা কীভাবে করলো পাঁচশো নির্বাচনী যে অফিস সেগুলো তারা পুরিয়ে দিল তারা স্কুল ঘর পুড়িয়ে দিল তারা মানুষকে হত্যা করলো এবং তারা এমনভাবে একটা নারকীয় হত্যাযজ্ঞ করলো যেটি সাধারণ মানুষকে জিম্মি করা মানুষগুলো বলছে সেদিন সেই জাদুঘরে এসে তারা বলেছে যে আমার কি দোষ ছিল আমার কী অপরাধ ছিল আমি আমার সন্তানকে নিয়ে তার রুটি রুজির জন্য ভ্যান চালাতে গিয়েছি সেখানে আগুন দিয়ে আমার সন্তানটাকে পুড়ে দিয়েছে এখন বিহঙ্গ পরিবহন এটি একটা কাকতালীয়ভাবে মিলে গিয়েছে বিএনপির যে ওই পরিবহনের মালিককে পরিবহনের মালিক তার বাস কি দেবে এবং এটি কিন্তু বিএনপির মজ্জাগত অভ্যাস ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যখন পড়াশোনা করেছি ডাকসু নির্বাচন হলো তারপর ডাকসু নির্বাচনের সেই নির্বাচনের পরে ছাত্রীরা মিছিল বের করল আনন্দ মিছিল এবং সেই মিছিলে তারা হামলা করলো হামলা করার পরে আজকে একজন পুলিশ অফিসার বাংলাদেশের অনেক উপর পদে আছে আমি নাম উল্লেখ করছি মানে তার ডাকনাম টুকু সে সেখান থেকে হাতে রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে যাচ্ছিল এবং সেই ছবিটি তার সেই মিছিলের পাশে সেটিকে তারা সাথে সাথে লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়ে সেই মুজিববাজি টুকু তারা হামলা করেছে আমরা জিতলাম আমাদের মিছিলে আমরা হামলা করব। এই রকম তারা এই এইরকম মিথ্যাচার যত মিথ্যাচার এগুলো তারা বলে গোয়ের কায় তারা এগুলো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে মানুষ এত বোকা না বিএনপি কী কী পারে কী কী করেছে এবং বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে প্রতিষ্ঠান ধ্বংস করেছে আইনের শাসন ধ্বংস করেছে একুশে আগস্ট ঘটিয়েছে বাংলাদেশে এমন কোনো অপকর্ম নাই যা বিএনপি করে নাই সুতরাং সেই বিএনপির হাতে আগামী দিনে এই বাংলাদেশ নিরাপদ না সুতরাং ওই জায়গায় বাংলাদেশের মানুষ তারা কিন্তু আতঙ্কিত তারা কিন্তু ভীত কারণ বিএনপি তাদের নাম তাদের নেতাদের নাম তা উচ্চারিত হলেই কিন্তু মনে করে যে বাংলাদেশটা আবার সে সন্ত্রাসে বাংলাদেশ পরিণত হবে তাদের যান মাল সম্পদ তাদের বিনষ্ট হবে সুতরাং সেই বাংলাদেশ বাংলাদেশ কখনো হবে না এখন যেটা হলো যে বিএনপি এই সভা সমাবেশগুলো করে সেটারই বার্তা দিচ্ছে তারা বলছে যে অসাংবিধানিক পন্থায় তারা ক্ষমতায় যেতে চায় এবং সাংবিধানিক একটা শূন্যতা তৈরি করতে চায় এবং সেই শূন্যতা অতীতে তৈরি হয়েছে আপনারা দেখেন নাই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে যেটা এখন ডেড ইস্যু যেটা সংবিধানে নাই সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে যেটি হবে না ওই যে আবার সেই দুই হাজার ছয় সাত সেই সময়ের মতো একটা শূন্যতা তৈরি করে সেই কেয়ামত পর্যন্ত তাদের যারা তখনকার আইনজীবীরা বলছিল যে তত্ত্বাবধায়ক সরকার এত দিন থাকতে পারবে এটার কোনো লিমিটেশন নাই কোন তারিখ পর্যন্ত শেষ হবে সুতরাং এইরকম একটা শূন্যতা তৈরি করে তারা ঘোলা পানিতে যে করতে চায় সুতরাং বিএনপি বাংলাদেশে আমি যেটা মনে করি বাংলাদেশের মানুষ উন্নয়ন অগ্রগতির শান্তি চায় এবং যেই শান্তি ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ হাসিনা দিয়েছে উন্নয়ন দিয়েছে এবং দেশ অভূত উন্নয়ন হয়েছে পদ্মা সেতুর উপর দিয়ে তারা গিয়ে সমাবেশে অংশগ্রহণ করে আবার ওখানে গিয়ে বলে যে পদ্মা সেতুর দরকার নেই আবার টানেলের নিচ দিয়ে তারা যাবে ওপার গিয়ে বলবে যে এই টানেল প্রয়োজন ছিল না সুতরাং বিএনপি বিচারিক রাজনীতি তারা উন্নয়নগুলো দেখে উন্নয়নের সুবিধা নেবে কিন্তু উন্নয়ন সম্পর্কে ভিন্ন বার্তা দেবে মানুষকে জানাবেন আওয়ামী লীগ একটা মহাদানবে পরিণত হয়েছে জনগণ আওয়ামী লীগকে একটা মূর্তিমান আতঙ্ক হিসাবে মনে করে আওয়ামী লীগ দেখলেই জনগণ ভয় পায় কো এই আওয়ামী লীগ আসলো আমাকে দখল করলো আমাকে চাঁদা ধরলো আমাকে মারলো আমাকে সন্ত্রাস করলো আমার ঘর বন্ধ করে দিল ইত্যাদি 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 এইটা হলো এর নাম হচ্ছে আজকে আওয়ামী লীগ এটা দুঃখ লাগে আওয়ামী লীগ একটা প্রাচীন সংগঠন সেই সংগঠনকে তারা আজকে একটা তাদের নেতারাই বলে ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন হাইব্রিড কাউয়া ইত্যাদি ইত্যাদি সংগঠন নামে পরিচিত করেছে আর তিনি বললেন যে তত্ত্বাবধায়ক সরকার সরকার নাকি ডেড ইস্যু এটা ডেড ইস্যু নয় এটা একটা জীবিত ইস্যু ওনারা ইচ্ছা করলেই এটাকে ডেড ইস্যু বানাতে পারবে না আজকে আওয়ামী লীগের আমলে নির্বাচন নামে যে প্রহসন হচ্ছে এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত তারা মানবাধিকার লঙ্ঘন করেছে হত্যা গুম খুন করে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজকে এইসব দেখে তারা আতঙ্কিত ভয় পায় উনি বলেন মিথ্যাচার আওয়ামী লীগ সরকার তো একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে চরম মিথ্যাচার এই যে দুই সালে যে নির্বাচন এর থেকে বড় মিথ্যা বড় দুর্নীতি কার কিছু হতে পারে এটার উপর দাঁড়িয়ে আছে তার তাসের ঘরের মতো দাঁড়িয়ে আছে এইটা জনগণের চাপে খান খান হয়ে যাবে এই তাসের ঘর আজকে ওনারা এই কথা বলেন যে আমরা আমরা নাকি জনদুর্ভোগ সৃষ্টি করছি এই যে সমাবেশ হয় একদিন তো ওনারা একদিনে ওনারাই তো একদিনের সমাবেশকে তিন দিনে না পনেরো দিনে পরিণত করেছে আমরা তো যদি বাধা না দিত আমরা একদিন যেতাম সমাবেশ করে বিকালে চলে আসতাম পরের দিন আপনারা নিউজে উঠাতেন রাত্রে নিউজে দেখাতেন এই তো হতো কিন্তু ওনারা বাধা দিয়ে এই সমাবেশকে সমাবেশের আগে যেরকম চার বিশ চার পাঁচ দিন আগের থেকে সমাবেশের নিউজ আপনারা দিচ্ছেন আলোচনায় রাখছেন সমাবেশের দিনও রাখছেন সরকারি উপকার করছে আমি বলি সমাবেশের পরে আবার নিউজ হচ্ছে যে ওই যে বরিশালে যারা মিটিংয়ে গিয়েছিল তা গরু নদীতে দেখলাম যে আটাইশটি দোকানে তারা তালা মেরে দিয়েছে সমাবেশ শেষ হয়ে গেছে সমাবেশ শেষ হয়েও তারা করতে দিচ্ছে না তারা নিউজ বানিয়েই যাচ্ছে যে আটাইশটা ঘরে তালা মেরে দিয়েছে গরু নদীতে তো এই তো হতো আওয়ামী লীগ আজকে বলে যে লাঠি বিএনপি তো লাঠি নিতে চায় নাই আওয়ামী লীগ লাঠি তুলে দিয়েছে বিএনপির হাতে আমাদের উপরে হামলা করেছে পুলিশ নির্বিকার তাকিয়ে আছে তো সেখানে তো আমাদের আত্মরক্ষার্থে জনগণ আমাদের মিটিংয়ে যারা আসে তাদের আত্মরক্ষার্থে আমরা লাঠি তুলে নিয়েছিলাম ওটা আমরা সমর্থন করি না আমরা নিবৃত্ত করেছি এখন দেখবেন যে কেউ কোন লাঠি নিয়ে কিন্তু সমাবেশে যায় না আজকে কিছু হামলার ঘটনা ঘটছে কোথায় কিছু হামলার ঘটনা হামলা তো তারা করছে আমাদের উপর হামলা করছে

ওই বিচারপতি গিয়ে আপনার বললো আর হয়ে গেল উনি তো দল কানা লোক এবং দল লোক নিজের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথা এই কাজটি তিনি করছেন প্রধানমন্ত্রীর কাছে বুটবুকে থাকার জন্য এইটা করে একটা নাটক করছে আর এই যে জাদুঘরে যে অনুষ্ঠানে কথা বললো এটা তো একটা মায়াকান্না এই এত বছর পরে এই মায়াকান্না কেন সেখানে যাদেরকে সাজিয়ে গুছিয়ে তারা নিয়ে আসলো তারা তো বলেছে এই সাত আট বছর আওয়ামী লীগ তাদের খবর রাখে নেই তারা কোনো অনুদান পায় নাই কোনো অর্থ সহযোগিতা পায় নেই আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগ বিএনপির এই অগ্নি সন্ত্রাসের কারণেই যদি এটা হয়ে থাকে তা আওয়ামী লীগ সাত আট বছর ধরে তাদের খবর রাখলো না আজকে তারা হঠাৎ করে মঞ্চ সাজিয়ে নাটকের স্ক্রিপ্ট লিখে সেখানে নিয়ে আসলো কেন আজকে মায়াকান্না করার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উনি বিহঙ্গ পরিবহনের কথা বলেছেন আমি আরেকটু উদাহরণ দিই আমি জানি আপনার সময় নাই আপনার নিশ্চয়ই মনে আছে সেই আন্দোলন আমাদের চলাকালে মোহাম্মদপুরে একটা বাসপুরে পুরানো হয়েছিল ভোর ছয়টায় সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওখানে দুজনকে গ্রেপ্তার করেছিল সেই দুজনকে ছাড়ানোর জন্য মহমপুর থানা আওয়ামী লীগের প্যাডে তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সিগনেচার করে দিয়ে বলেছেন যে ওই দুজন আওয়ামী লীগের কর্মী পুলিশ তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক সেই কাগজ তারা কোর্টে সাবমিট সাবমিট করেছে সেই সময় পত্রপত্রিকা এসছে এরকম কত উদাহরণ দিব তারা বিএনপি সেই আন্দোলনকে বিতর্কিত করার জন্য সেই বিএনপির আন্দোলন নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করার জন্য দমন করার জন্য তারা সেদিন এই ঘটনাটি ঘটিয়েছিল নিজেদের কর্মীদেরকে দিয়ে বিভিন্ন সংস্থাকে দিয়ে তারা সে অগ্নি সন্ত্রাস করেছিল এটা আজকে তারা এতদিন পরে নিয়ে আসে এতদিন ভাই আমি একটা ওনাকে প্রশ্ন করতে পারি না এতদিন এসবে বিচার কেন করেন নাই কেন আপনি এতদিন পরে নিয়ে আসলেন আর আজকে এই যে আপনার বেল আউটের কথা বলা হচ্ছে আই যে ঋণ দিয়েছে আপনার আমি আজকে একটি আন্তর্জাতিক একটা মানে অনলাইন সংস্থা দেখলাম এনপিআর ডট ওআরজি সেখানে লিখেছে আই এম স্টেপস ইন টু বেল আউট বাংলাদেশের স্ট্রাগলিং ইকোনমি তারা যে আজকে নিচ্ছে আছে বেল আউট অথচ তারা অস্বীকার করছে বাংলাদেশে আউটটা কী অস্বীকার করতে অসুবিধা কী বেলআউট বলতে বোঝায় অর্থনীতির ভাষায় বেলআউট হচ্ছে আরেক মানে অর্থনৈতিক সংকটে পড়া যে সংকটটা আছে সেখানে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করা তো এখানে তো সহযোগিতা চাওয়ার জন্যই তো বলা হচ্ছে জেনারেল অ্যাডভোকেট আফজাল হোসেন যে আলোচনাটা শুনছি আপনাদের মধ্যে প্রতিনিয়তই মনে হচ্ছে যে একটা শঙ্কা একটা সহিংসতা একটা সংঘাত একটা যুদ্ধং মনোভাব এগুলোই কিন্তু রাজনীতিতে সরকারি দল যখন আপনারা আছেন আপনারা সামনে নির্বাচন করবেন আপনারা একটা সমঝোতার আবহ বা একটা নির্বাচনের পরিবেশ তৈরি সব কিছু মিলিয়ে সেরকম পরিস্থিতির দিকে এগোনোর কোনো সুযোগ কি সরকার রচনা করছে কি না নাকি এই হুমকি ধামকি বা এই ধরনের বক্তব্য সরকার পতনের আন্দোলনের মুখে আপনারা আসলে কি নিজেরাও সেরকম একটা কনফ্রন্টেশনের দিকে চলে যাচ্ছেন কি না না আমরা কোন দুঃখে কনফারেশনের দিকে চলে যাব। আমরা তো মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কিন্তু অ্যাকোমোডেট করতে চায় সবাইকে সাথে নিয়ে চলতে চায় এবং সবাইকে সাথে নিয়েই কিন্তু মানে দেশটা গড়তে চায় এবং ঐক্যবদ্ধ একটা যে লক্ষ্য এটা কিন্তু সবসময় আওয়ামী লীগের থাকে বঙ্গবন্ধু কিন্তু যে যুদ্ধ করেন অথবা যুদ্ধ তারপরে দেশ স্বাধীন করা একত্রে দেশ গড়া তার জন্য একটা রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করা সবই কিন্তু হচ্ছিল কিন্তু সংকটটা তখনই হয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যখন বিএনপি অথবা এই অপশক্তি যারা ক্ষমতায় আসলো তারা বাংলাদেশের ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করলো সম্প্রদায় ভিত্তিতে বিভাজন করলো দেশটাকে বহুদ বিভক্ত করলো এবং আজকে বিভাজিত একটা সমাজ তারা তৈরি করে তারা তাদের কায়েমী স্বার্থটা হাসিল করতে চায় এখন বাস্তবত হলো যে বাংলাদেশ এখন সেই জায়গায় যাবে কিনা এটা হলো প্রশ্ন আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় যে বাংলাদেশটা ফিরে এসেছে সেই বাংলাদেশ আর কখনো সেই জায়গায় ফিরে যাবে না এবং আজকে এই যে নভেম্বর মাস এই মাসটি আমি মনে করি যে আমাদের মনে রাখতে হবে এই মাসটি কিন্তু মুক্তিযুদ্ধের নয় মাসের মধ্যে এই সময়টায় পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে একবার বিজয়ের দ্বার প্রান্তে আমরা এসেছি এবং আগামী মাসের ষোলোই ডিসেম্বরে হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় এবং সেই বিজয়ের মাসে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আওয়ামী লীগ অথবা এদেশের দেশপ্রেমিক মানুষ তারা কিন্তু সভা সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু বিবেচনায় কিন্তু ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি তাদের বিরুদ্ধে শপথ উচ্চারণ করে নতুনভাবে দেশটাই গড়ে গড়ে তোলার জন্য তারা কিন্তু আবার একটা নতুন প্রণয় উজ্জীবিত হয় সেই জায়গায় আবার এই বাংলাদেশে দুর্ভাগ্যজনক হলো সত্য যে বিএনপি আবার সেই ঘাতক রাজাকার আলবদর খুনি পঁচাত্তরে খুনি একাত্তরে খুনি তাদেরকে নিয়ে এই এই সামনের দিনগুলিতে তারা মাঠ গরম করতে চায় সুতরাং সেই জায়গায় দশ তারিখে না অবশ্যই বলছেন না আমরা সেটাই বলছি যে সেই জায়গায় তারা দশ তারিখে তারা এই কাজটি করতে চায় সুতরাং সেই জায়গায় মানুষ মানুষ অবশ্যই সজাগ থাকবে মানুষ সজাগ থাকবে এই কারণে এখানে বিএনপি যদি মাঠ গরম করতে চায় আবার সে অগ্নিসন্ত্রাস করতে চায় বাংলাদেশের মানুষ তো দেখেছে তারা কি পারে কত বিভৎস হতে পারে তারা কত বিভৎস হলে মানুষগুলো এখন সেই অগ্নিদগ্ধ মানুষ তারা মুখে বলেছে তারা সেদিন বলে গিয়েছে বিএনপি জামাত কি অপরাধ ছিল আমাদের আমাদেরকে তারা মানে এইভাবে মুখটা দিয়েছে এখন বাসে উঠি মানুষ ভয় পায় হ্যাঁ আত্মীয় স্বজন আমাদের সাথে কথা বলে না চাকরি কেউ দেয় না এইরকম শরীর পোড়া শরীর ঝসে দেওয়া শরীর এই শরীরকে কেউ দিতে চায় না এবং তাদের পাশে কে দাঁড়িয়েছে মানবতার নেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে তাদের তো মানে অগ্নিসন্ত্রাস করে খালাস আর তো দায় দায়িত্ব নাই কিন্তু তারপরে সেই মানুষগুলো সেই গ্রেনেড হামলার মানুষ একুশে আগস্টের হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া মানুষগুলো সেই মানুষগুলোকে তাদের পরিবার অথবা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা তাদেরকে চাকরি দেওয়া সমস্ত কিছুই তো কিন্তু করছে মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা নন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি করে যাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো যে দায়িত্ব সবাইকে নিতে হবে এবং দেশবাসী আজকে এই অপরাধী আমি তো মনে করি বিএনপি আমি তাদের রাজনৈতিকভাবে নামটা উল্লেখ করতে হতে চাচ্ছি না কিন্তু যারা তারা অপরাধী তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে সমাজের বিরুদ্ধে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তারা একটি বারো জাতির সামনে ক্ষমা প্রার্থনা করে নেয় এবং যে পরিবারগুলিকে তা ক্ষতিগ্রস্ত করেছে যে পরিবারগুলো রাজনীতির এই বলির শিকার হয়েছে তা কক্সবাজার বেড়াতে যাবে অথবা সেখান থেকে ছিল কি অপরাধ ছিল সেই পরিবারটির তাদেরকে মেরে ফেললো তারা আগুন দিয়ে সুতরাং প্রশাসনের লোক তারপরে বিভিন্ন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার সেই সকল জায়গায় তারা আগুন দিয়েছে অথবা বিজিবি সদস্য আইন প্রকারী সংস্থা তাদেরকে সে মেরেছে এই যে অবস্থা সেই জায়গা থেকে বাংলাদেশটা একটা জায়গায় এসেছে এটি সত্যি আমরা নিয়ে এসেছি কারণ আমরা তো চেয়েছিলাম আমাদের নেত্রী যখন আগের নির্বাচনের সময় তাদেরকে ফোন করেছিল তাদের সাথে কথা বলেছে না এবং তাদেরকে সরকারের নির্বাচনকালীন সরকারে তাদেরকে মানে একত্রিত করার কথা প্রস্তাব দিয়েছিলেন দিয়েছিলেন এবং আবার কি হয়েছে সামাজিকভাবেও যে মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকে যে সেই জায়গায় পঁচাত্তরের খুনের সাথে বিএনপি জড়িত জিয়া রহমান জড়িত ছিল তারপরও বঙ্গবন্ধুর কন্যা তিনি উদার মনোভাব নিয়ে বেগম খালেদা জিয়া তার সন্তান মারা গিয়েছে সে বাড়িতে ছুটে গিয়েছিলেন কি হয়েছে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং এই যে বাংলাদেশ এই বাংলাদেশ তৈরি করেছে কারা একুশে আগস্ট কারা তৈরি করেছে আফজাল এখন এখন তো শোনা যাচ্ছে এরকম যে সরকার বিরোধী দলকে তাদের এই আন্দোলনের মুখে বা এই সমাবেশের মুখে বিভিন্ন ধরনের হুমকিও আসছে সরকারি দলের নেতাদের কাছে যেমন খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হতে পারে সেরকম এভাবে কি তাদেরকে আবার মানে না না এইটা তো আমি মনে করি যে আমাদের নেত্রীর মহানুভবতা মহানুভবতা এই কারণে যারা তাকে হত্যা করতে চেয়েছিল যারা তাকে হত্যার মামলাটি নিতে ব্যাপারে গরিমসি করে তারা সেটিকে জজমিয়া নাটক সাজিয়ে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদের মতো মানুষদের সাথেও কিন্তু তিনি মানে রাজনীতির একটা আলাপ আলোচনা অথবা একসাথে চলার জন্য বাংলাদেশে কিন্তু তিনি কিন্তু পথটা গ্রহণ করেছিলেন কিন্তু বাস্তবতা হলো যে এই বাংলাদেশে যাদের মগজের মধ্যে প্রতিহিংসা যাদের মগজের মধ্যে গণতন্ত্রের কথা একদিকে বলবে আবার ভিন্ন মতালম্বী মানুষকে দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য গ্রেড হামলা চালাবে সুতরাং কিও গগন হামলা চালাবে আর আমার দলে নেতা কর্মীদের তাদেরকে ফুল সরবে এটা হবে না সমঝোতার পথে বিএনপি হাঁটেনি কখনো আর এটা কাছে এই শেষ করে এই একটু সময় দিতে এই বাংলাদেশ তো রোল মডেল হয়েছিল রোল মডেল এখনো আছে কারণ ওই যে পাকিস্তানি টকশোতে আমাদের মতো টকশোতেgqlgen হয়েছে এবং সেই টকশোতে কিন্তু আলোচনা হচ্ছিল যে ইমরান খানের সেই সরকারের সেই সময়টাতে বলছিল যে আমরা তোমাদেরকে সুইডেন বানিয়ে দেব কিন্তু বলছে আল্লাহর দোহাই লাগে সুইডেন বানানোর দরকার নেই আমাদেরকে বাংলাদেশ বানাতো সুতরাং পৃথিবীর কাছে বাংলাদেশ হল অর্থনীতির একটা রোল মডেল হয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সেই জায়গায় বাংলাদেশটাকে নিয়ে গিয়েছিলেন এখন আমাদের দুর্ভাগ্য যে করোনা মহামারী আসলো তারপরে তাও একটা পরিবেশ তৈরি করার জন্য অর্থনীতিকে মজবুত করার জন্য বঙ্গবন্ধু কন্যা সে কাজ করেছেন কিন্তু তারপরে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেই যুদ্ধটা সারা পৃথিবীকে তালমাটাল করে দিল সেই জায়গায় প্রস্তুতি নেওয়ার জন্য একটু শেষের কথাটা বলি যে আইএমএফ এর কথা বলেছে যে সেখানে একটা অভিঘাত বৈশ্বিক আসতে পারে সেটি নিয়ে আমাদের তো মানে বলেছেন যে মানুষের খাদ্য সংকট এটা হতে পারে তার জন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে পাশাপাশি এর প্রস্তুতিস্বরূপ আইএমএফের আইএমএফকে আইএমএফের কাছে যে শর্তে বাংলাদেশ ঋণ চেয়ে ঋণ চেয়েছে সেই শর্তে কিন্তু তারা ঋণ দিয়েছে প্রত্যাশা অনুযায়ী প্রায় চার বিলিয়ন ডলারের সেই ঋণ ফোর হ্যাঁ ফোর পয়েন্ট হোক এখন যেটা হয়েছে যে অর্থনীতির এই যে উত্তাপটি এটি তো আজকে সবার গায়েই লাগছে সারা পৃথিবীর গায়ে লাগছে আমরা তো বিশ্ব ব্যবস্থার বাইরে না এবং সেই জায়গা থেকে এখন বিএনপি নিজেদেরকে মনে করতে পারে এটি আগে হইল তোরা যে যাই বলিস ভাই আমার ক্ষমতাটা চাই বিশ্বটি শৈশব বুঝি না আমি ক্ষমতায় যেতে চাই সুতরাং এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ অথবা বিশ্বের যে অর্থনৈতিক অভিঘাত অথবা মন্দা কোনো কিছুই তাদেরকে টাচ করছে না তারা মনে করছে এগুলোকে উপজীব্য করে এগুলোকে গ্রহণ করে এগুলোকে মানে একটা মানে গ্রহণ করেই তারা আগামী দিনে ক্ষমতাjaer দুঃস্বপ্ন দেখায় মানুষ সময় থাকলে সেই সময়টি মানুষ তাদের সময় থাকলে আসবো আপনার কাছে আবারো জানাব দেখুন আমি তো আমি বিএনপি সমঝোতার পথে কখনো হাঁটেনি এই অভিযোগটা বিএনপি বারবার সমঝোতার প্রস্তাব দিয়েছে বার দিয়েছে আওয়ামী লীগ সেটাকে উড়িয়ে দিয়েছে অবমূল্যায়িত করেছে মানে অবহেলা করেছে অবজ্ঞা করেছে আজকে বিএনপি যদি সমঝোতার প্রস্তাব না দিত তাহলে হয়তো এই কথা বলা যেত সে আপনার দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে যখন তারা ফরমাইশি রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছিল তখনও বিএনপি প্রস্তাব দিয়েছিল আলোচনার কিন্তু তারা সেখানে বসে নেই বলল নির্বাচনের আগে এই বিষয়ে কথা বলা যাবে সে নির্বাচনের আগে কি হয়েছে আপনারা জানেন নির্বাচনের আগে কি হয়েছে আপনারা সেটা জানেন দুই সালে নির্বাচনের আগে আওয়ামী লীগ কিন্তু প্রস্তাব দেয়নি বিএনপি তখন জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল তারা লিখিত চিঠি দিয়ে আমরা সেই সংলাপ আদায় করেছিলাম সেই সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন যা হওয়ার আগে তাই হয়েছে আমরা প্রস্তাববিদ্ধ নির্বাচন করতে চাই না আসেন সকলে মিলে একটা ভালো নির্বাচন করি প্রধানমন্ত্রী সেই কথায় বিশ্বাস করেছিলাম আমরা সেই আশ্বাসে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসে আমাদের কাল হয়েছে আমরা সেই পেয়েছি একটা দিনের ভোট আগের রাতে আবার বিশ্বাস করব আবার কার সাথে সমঝোতা আওয়ামী লীগকে আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে তারপর সেই আলোচনা হবে তত্ত্বাবধক সরকার কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে এর আগে কোনো আলোচনা নয় আজকে এই সব কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায় আন্তর্জাতিক বিশ্বকে তারা বিভ্রান্ত করতে চায় উনি কতগুলো কথা বলে গেল পঁচাত্তরের খুনি জিয়া বিএনপি বিএনপি তো সেই সময় গঠনই হয় নাই তো পঁচাত্তরের ঘটনার সাথে বিএনপি কীভাবে জড়িত থাকবে জিয়াউর রহমান যদি জড়িতই হয়ে থাকতো তাহলে ওনাদের নেত্রী যে মামলা করলো ক্ষমতায় আসার পরে পঁচাত্তরের হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে জিয়াউর রহমানের নাম কেন সেখানে ছিল না শহীদ জিয়াউর রহমানকে তার রাজনৈতিক শক্তিকে তার সামাজিক শক্তিকে আওয়ামী লীগ এখনও ভয় পায় সেই কারণে তারা প্রতিনিয়ত তাকে রাজাকার তাকে পাকিস্তানি এজেন্ট তাকে স্বাধীনতা বিরোধী শক্তি বলে অথচ শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বীরত্ব কথা যে মুক্তিযুদ্ধ সেই যুদ্ধকে স্বীকৃতি দিয়ে আপনার ওনাদের নেতা মরুম শেখ মুজিবুর রহমান সাহেব তখন জিয়া রহমানকে বীরত্তম খেতাব দিয়েছিলেন সেটাকে ওনারা অস্বীকার করে আজকে এই সব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না উনি শপথের কথা বলেছেন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শপথ হচ্ছে গণতন্ত্রের রক্ষার শপথ মানবাধিকারের রক্ষার শপথ মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার শপথ সেই যে সেই চেতনাকে ওনারা ধুলিশ করে দিয়েছে সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র আপনার আইনের শাসন এগুলি শেষ আজকে বাস্তবতা সেই ডিসেম্বর মাসে আমরা শিক্ষা নিব শপথ দিব শপথ নিয়ে আমরা শান্তির দিকে এগিয়ে যাব। এটাই হলো প্রত্যাশা আর ওনারা বলছেন ডিসেম্বর মাসে নামতেই দিবে না ওনাদের সাধারণ সম্পাদক বলছেন খেলা হবে খেলা হবে সংসদে দাঁড়িয়ে বলেন খেলা হবে আজকে আবার বললেন খেলা হবে স্লোগান হচ্ছে দশ তারিখ নিয়ে আমি শেষ করি আজকে আবার সাংবাদিক সম্মেলন করে বললেন এটা একটা রাজনৈতিক কথা খেলা হবে আমি ওইভাবে মিন করে কিছু বলিনি এই যে খেলা হবে খেলা হবে বলে একটা উত্তেজনার সৃষ্টি করলেন ওনার মতো একজন নেতা তো এই উত্তেজনার জন্য কে দায়ী ওনারা দায়ী আপনি বলেছেন যে আমরা দশই ডিসেম্বর নিয়ে আমরা উস্কানি কি বলেন আপনারা তো মাঠ উত্তাপ মাঠ উত্তাপ দশই ডিসেম্বর দিয়ে আমরা মাঠ উত্তাপ করছি না ঢাকা চট্টগ্রাম বিভাগের সমাবেশ যেরকম হয়েছে মমিসিং বিভাগের সমাবেশ যেরকম হয়েছে খুলনা বরিশাল রংপুরে যেরকম সমাবেশ হয়েছে ফরিদপুর সিলেটে যেরকম হবে কুমিল্লায় যেরকম হবে দশ তারিখেও ঢাকা বিভাগীয় সমাবেশ হবে এবং সেই সমাবেশে আমাদের বর্তমান পর্যায়ে যে আন্দোলনের সেখানে আমাদের আমাদের থামবে আমরা ওই দিন আমরা একটা নবতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব নবত আন্দোলন একটা নবতর পর্যায়ে উপনীত হবে সেই দিন একটা ঘোষণা আসতে পারে সেইটা আমরা বলেছি

আপনার হত্যা করেছে ছত্রিশ লক্ষ নেতা কর্মীকে জর্জরিত করেছে প্রায় আড়াই লক্ষ নেতা কর্মীকে বিভিন্ন সময় জেলখানায় নিয়ে গিয়েছে এটা ওনাদের মনে নাই আজকে ওনারা এইসব চিন্তা করে তারা ভাবে যে তাদের শোচনীয় পরাজয় ঘটবে নিরপেক্ষ নির্বাচনে সেই কারণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তারা ভয় পায় কিন্তু ইনশাল্লাহ দ্বাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আওয়ামী লীগের অধীনে হবে এখন সেগুলো তো মুখরোচক কথা তত্ত্বাবধায়ক সরকার এখন সেই আজিজ

সাংবিধানিক সরকারের অধীনেই নির্বাচনে আপনারা আসবেন সংবিধান নিজেদের গঠনতন্ত্রের মতো বানিয়ে ফেলেছেন সেই সংবিধানের অধীনে নির্বাচন করার জন্য বসে থাকে নাই ছিয়ানব্বই সালে আপনাদের সংবিধানের কথা মনে ছিল না

খুব যাবে যাবে এই আলোচনা আর এগোতে পারবো না ধন্যবাদ আপনাদের দুজনকে অ্যাডভোকেট আফজাল হোসেন এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আপনার এতক্ষণ কথা বললাম এই রাজনৈতিক বাহাস এই বাঘযুদ্ধ এই উত্তাপ এগুলো রাজনীতিতে থাকবে আলোচনার টেবিলে এগুলো প্রতিনিয়ত আলোচনা হয়েছে হবে এবং আগামী দিনও এ চলতে থাকবে কিন্তু সবে আশা করছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা এক ধরনের আত্মোপলব্ধি এবং এবং সামনের দিনগুলোতে একটি সুষ্ঠু পরিবেশ রক্ষা স্বার্থে সবাই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে একটা পরিবেশ রচনার ক্ষেত্রে তারা সবাই ইতিবাচক ভূমিকা রাখবেন সেটাই জনগণের প্রত্যাশা সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন ভিজিট করুন এন ডট কম এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকুন এবং কোভিডের ব্যাপারে সতর্ক থাকুন ভালো থাকুন সবাই